ডিয়ার ডিয়ার লার্নার, আমরা 508-509 এর এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করবো আমি 510 এর এমসিকিউ নিয়ে। তো সেখানে খুব বেশি এমসিকিউ নয়, কয়েকটা এমসিকিউ রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি জাস্ট শেয়ার করছি। তো চলুন দেখে নিচ্ছি এমসিকিউগুলো এবং তার আনসারগুলো সম্পূর্ণ বাংলাতে। তো প্রথমেই বলে নিই, 510 থেকে আমি কিন্তু কোনো এমসিকিউ আকারে পিডিএফ তৈরি করিনি। তো এই পিডিএফটা আমি আমার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে এসএমডিএন টিউটোরিয়াল গ্রুপে পেয়েছি, কেউ শেয়ার করেছিলেন। তো খুব সম্ভবত এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক জ্ঞান পিপাসুর নাম লেখা। তো জ্ঞান পিপাসুর নামে কোনো চ্যানেল হয়তো আছে, উনি শেয়ার করেছেন। তো ওনার কথা স্মরণ করেই আমি কিন্তু এই পিডিএফটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার মালিকানা কিন্তু আমার নয়, সেটা আমি বলে দিলাম। যাই হোক, তো কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিচ্ছি এবং আনসারগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্রের জনক হলেন। চারটা অপশন রয়েছে, সুশ্রুত, কণাদ, চারক, আর্যভট্ট। তো আয়ুর্বেদ শাস্ত্রের জনক হলেন চারক। দু নম্বর, কোন সূত্র বীজগাণিতীয় গণনার মুখ্য উপাদান, সেটা হচ্ছে সলভ সূত্র। তিন নম্বর, NCERT এর মাধ্যমে 10 বছরের বিদ্যালয়ের পাঠ্যক্রমের মূল কাঠামো প্রকাশিত হয় এবং তা বাস্তবায়িত হয় কবে, সেটা হচ্ছে 1977 সনে। চতুর্থ প্রশ্ন, নিউ আইডিওলজি অফ ব্রিঙ্গিং পলিসি মেকার্স অ্যান্ড সায়েন্টিস্ট কার সভাপতিত্বে গঠিত হয়। তো সেটা গঠিত হয় লাল বাহাদুর শাস্ত্রীর সভাপতিত্বে। পঞ্চম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হল। চারটা অপশন রয়েছে, দেখুন যে সরাসরি সমাধানে উন্নীত হওয়া, বিষয়ের সুবিন্যস্তকরণ, শিকন সামগ্রীর ব্যবহার এবং তত্ত্বের ব্যাখ্যাকরণ। তো বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হল তত্ত্বের ব্যাখ্যাকরণ। নেক্সট কোয়েশ্চন, কোন পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক? তো বর্ণনামূলক পদ্ধতি যেটা, সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। পরের প্রশ্ন, ক্রিয়েটিভ সায়েন্স সেফটি এর 3P হলো। তো 3P কিন্তু আমরা সবাই জানি, ডিসকাশনে কিন্তু 3P আমরা পেয়েছিলাম। 3P হচ্ছে প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড প্রিকশন। নেক্সট কোয়েশ্চন, শারীরিক ক্রিয়াকলাপ ব্যতীত কোনো মানসিক ক্রিয়াকলাপ সম্ভব নয়, কার উক্তি? সেটাও আমরা পেয়েছিলাম, শারীরিক ক্রিয়াকলাপ ব্যতীত মানসিক ক্রিয়াকলাপ সম্ভব নয়, সেটা বলেছিলেন আইনস্টাইন। নেক্সট কোয়েশ্চন, তুমি যে কোনো ব্যক্তিকে শিক্ষাদান করিতে পারো যদি তুমি জানো কীভাবে শিক্ষাদান করতে হয়, কার উক্তি এটা? তো সেটা হচ্ছে স্কিনারের উক্তি। কোয়েশ্চেন নাম্বার 10, হাতে কলমে অভিজ্ঞতার অন্য নাম কী? তো হাতে কলমে অভিজ্ঞতার অন্য নাম হচ্ছে কর্মের মাধ্যমে শিখন। 11, নিচের কোন ক্রিয়াকলাপটি শিশু মনোবিজ্ঞানসম্মত বিশ্লেষণের প্রাক সক্রিয় স্তরের অন্তর্গত নয়? চারটে অপশন রয়েছে, যে প্রবেশের দক্ষতা নির্ধারণ, শিকন, ফলাফলের বিশ্লেষণ, বিষয়বস্তু এবং উপাদান বিশ্লেষণ। আর চতুর্থ অপশন রয়েছে, প্রতিপুষ্টি প্রধান। তো তার সঠিক উত্তর হচ্ছে প্রতিপুষ্টি প্রধান। নাম্বার 12, অ্যাটলাস হলো একটি, তো অ্যাটলাস হচ্ছে পুস্তক বা নথি যেখানে বিভিন্ন মানচিত্র রয়েছে, সেটাই হচ্ছে অ্যাটলাস। নাম্বার 13, OER এর সম্পূর্ণ নাম কী? তো OER এর সম্পূর্ণ নাম হচ্ছে অনলাইন এডুকেশনাল রিসোর্সেস। তো অনলাইন এডুকেশনাল রিসোর্সেস রয়েছে, আমরা জেনেছিলাম যে NIOS, তারপর NCERT, ইগনো, এগুলো কিন্তু অনলাইন এডুকেশনাল রিসোর্স রয়েছে। নাম্বার 14, আর্টিকুলেশন কোন ডোমেনের অন্তর্গত? তো আর্টিকুলেশন হচ্ছে সাইকোমোটর বা মানসিক ডোমেনের অন্তর্গত। নিচের কোনটি প্রতিক্রিয়াশীল ডোমেনের অন্তর্গত নয়? বলে চারটে অপশন রয়েছে, মূল্যায়ন, গ্রহণ, মূল্যাঙ্কন, বৈশিষ্ট্য প্রদান। তো গ্রহণ, মূল্যাঙ্কন এবং বৈশিষ্ট্য প্রদান হচ্ছে প্রতিক্রিয়াশীল ডোমেনের অন্তর্গত, কিন্তু মূল্যায়ন যেটা, ইভালুয়েশন, সেটা কিন্তু প্রতিক্রিয়াশীল ডোমেনের অন্তর্গত নয়। নাম্বার 16, কৃত্রিম উপগ্রহ এডুসেট কবে প্রেরিত হয়? সেটাও নিশ্চয়ই সবাই জানেন, কৃত্রিম উপগ্রহ এডুসেট, এডুকেশনাল স্যাটেলাইট, যেটা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য প্রেরণ করা হয়েছিল, সেটা প্রেরণ করা হয় 20 সেপ্টেম্বর 2004 সালে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, বৃহস্পতি গ্রহের সূর্যকে প্রদক্ষিণের সময়কাল কত? অর্থাৎ বৃহস্পতি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে কত সময়ে? সেটা হচ্ছে 12 বছর। তো বলে দিই যে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে যে সময় সেটাই হচ্ছে 1 বছর 365 ডেজ, কিন্তু বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় নেয় সেটা হচ্ছে 12 বছর। নাম্বার 18, বুধ গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার সময়কাল কত? তো বুধ গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার সময়কাল হচ্ছে 80 ডেজ, কারণ বুধ গ্রহ হচ্ছে সূর্যের একেবারে কাছাকাছি, তার কক্ষপথ ছোট, তাই খুব তাড়াতাড়ি সেটা সূর্যকে প্রদক্ষিণ করে নিতে পারে, অনলি 80 ডেজে। 19, কোয়েশ্চেন নাম্বার 19, শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার সময়কাল কত? সেটা হচ্ছে 225 দিন। নিচের কোনটি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির একটি ধাপ নয়? তো বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আমরা দেখেছি। তো দেখুন যে অপশনগুলো কী রয়েছে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার জড়িত করা, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রশ্ন উত্থাপন, দিক নির্দেশনা এবং সূত্রের সাহায্যে শিখন। তো এক্ষেত্রে সূত্রের সাহায্যে শিখন সেটা কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ নয়, বাকি যে তিনটা রয়েছে সবগুলো কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। নেক্সট কোয়েশ্চন, নিচের কোনটি বিজ্ঞান শিখন এর উপযোগী পদ্ধতি নয়? বলে চারটা পদ্ধতি রয়েছে, যে অনুসন্ধান পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি এবং বর্ণনামূলক পদ্ধতি।
তো আমরা জানি যে বিজ্ঞান শিখনের উপযোগী পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি, কিন্তু বিজ্ঞান শিখনের উপযোগী পদ্ধতি আবিষ্কারমূলক পদ্ধতি, সেটাও বিজ্ঞান শিখনের উপযুক্ত পদ্ধতি। বর্ণনামূলক পদ্ধতি, সেটাও কিন্তু বিজ্ঞান শিক্ষণের উপযুক্ত পদ্ধতি, কিন্তু গল্প বলা পদ্ধতির মাধ্যমে কিন্তু বিজ্ঞান শিক্ষণ হয় না। তো এক্ষেত্রে নিচের কোনটি বিজ্ঞান শিক্ষণের উপযুক্ত পদ্ধতি নয়? তো আনসার হবে গল্প বলা পদ্ধতি বা স্টোরি টেলিং মেথড। নাম্বার 22, বর্ণনামূলক পদ্ধতির অন্য নাম কী? তো বর্ণনামূলক পদ্ধতির অন্য নাম হচ্ছে স্থানান্তর পদ্ধতি। নাম্বার 23, বর্ণনামূলক পদ্ধতির প্রবক্তা কে? তো বর্ণনামূলক পদ্ধতির প্রবক্তা হলেন ডেভিড পি আসুবেল। নাম্বার 24, কারিকুলাম শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো কারিকুলাম শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে সবাই নিশ্চয়ই জানেন, সেটা ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। নাম্বার 25, কারিকুলাম শব্দের মূল শব্দ কী? কিউরেরে। তো ল্যাটিন শব্দ কিউরেরে, CURERE থেকে কিন্তু কারিকুলাম শব্দটি নেওয়া হয়েছে। নাম্বার 26, নিচের কোনটি বিজ্ঞান শিক্ষার একটি উদ্দেশ্য নয়? তো এক্ষেত্রে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা, সেটা কিন্তু বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য নয়। বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কী? তাহলে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য যেমন অনুসন্ধান দক্ষতার উন্নয়ন ঘটানো, ধনাত্মক মনোভাবের প্রতিফলন ঘটানো, তারপর বাস্তব জীবনে বৈজ্ঞানিক উপায়ে সমস্যার সমাধান করা, সবগুলো কিন্তু বিজ্ঞান শিক্ষার একটি উদ্দেশ্য। কিন্তু যেটা দেওয়া আছে যে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা, সেটা কিন্তু বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য নয়। আলটিমেটলি কোনো শিক্ষারই উদ্দেশ্য সেটা নয় যে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা। নাম্বার 27, নিজের কোনটি প্রাথমিক স্তরে বিজ্ঞানভিত্তিক ধারণার অন্তর্গত নয়? তো গল্প বলা, সেটা কিন্তু প্রাথমিক স্তরে বিজ্ঞানভিত্তিক ধারণার অন্তর্গত নয়। বাকি যেগুলো যেমন পরিবর্তন, সংগঠন এবং পরিবর্তনীয় পার্থক্য, সবগুলো বিজ্ঞানভিত্তিক ধারণার অন্তর্গত। তো গল্প বলা, স্টোরি টেলিং, সেটা কিন্তু বারবার বলছি বিজ্ঞান শিক্ষার অন্তর্গত নয়। বিজ্ঞান শিক্ষা কিন্তু গল্প বলার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় না। নাম্বার 28, নিচের কোনটি বিজ্ঞান পাঠ্যক্রমের পরিকল্পনার একটি সুবিধা? 4টি অপশন রয়েছে, বিজ্ঞানভিত্তিক ধারণার ব্যাপক পরিসরের প্রবেশ, বিজ্ঞানভিত্তিকভাবে কাজের সুযোগ, বিজ্ঞান এবং প্রযুক্তির একীকরণ, উপরে সবকটি। তো এক্ষেত্রে দেখতে পেলাম যে আমরা সঠিক উত্তর হচ্ছে উপরে সবকটি। নাম্বার 29, নিচের কোনটি বিদ্যালয় স্তরের সম্পদ? গ্রন্থাগার, পশুশালা, অ্যাকোয়ারিয়াম, চিড়িয়াখানা। তো বিদ্যালয় স্তরের সম্পদ হচ্ছে গ্রন্থাগার। নিচের কোনটি স্থানীয় স্তরের সম্পদ? গ্রন্থাগার, পশুশালা, গবেষণাগার, শ্রেণীকক্ষ। তো স্থানীয় স্তরের সম্পদ, কমিউনিটি লেভেলের সম্পদ হচ্ছে পশুশালা। নাম্বার 31, নিচের কোনটি একটি ইলেকট্রনিক্স মাধ্যমের সম্পদ? তো ইলেকট্রনিক্স, নন ইলেকট্রনিক্স আমরা কিন্তু দেখেছিলাম খুব সম্ভবত ইউনিট 7, লাস্ট ইউনিটে এটা দেখেছিলাম। তো ডিসকাশন ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন, কোর্স 510-এর কিন্তু 7টা ইউনিটই আমি ডিসকাশন করেছি, কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন শিখতে হবে, MCQ কী কী শিখতে হবে, বড় প্রশ্ন কী কী শিখতে হবে, কতটুকু শিখতে হবে, সব কিছু কিন্তু ডিসকাশন করা আছে। যদি আপনি না দেখে থাকেন, নিশ্চয়ই আপনি দেখে নিয়েছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই বলে আমি ভিডিওগুলো দিয়েছিলাম, অনেকেই হয়তো দেখেছেন। যদি আপনি দেখে থাকেন, ইটস ওকে, আপনি জেনে গেছেন। আর যদি না দেখে থাকেন, বলবো যে ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সম্পূর্ণ ডিটেইল আলোচনা করা আছে। তো নিজের কোনটি ইলেকট্রনিক্স মাধ্যমের সম্পদ? সেটা অডিও রিসোর্স, সেটা কিন্তু ইলেকট্রনিক মাধ্যমের সম্পদ। এবং যে PDFটা আমি পেয়েছিলাম জ্ঞান পিপাসুর থেকে, 31 নোজ MCQ, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বলছি যে এই PDFটা আমি ডাউনলোড করার জন্য লিঙ্ক নিচে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ওরা এসে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো কালকে আপনাদের পরীক্ষা 16 মার্চ 2019। তো আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে। কিপ স্টাডিং, স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।